মাচিত বঙ্গবন্ধু পরিষদের মাননীয় সভাপতি সেক্রেটারি সহ সকল নেতাকর্মীবৃন্দ, শিক্ষক সমিতির মাননীয় সভাপতি শাপলা ফোরামের সভাপতি সেক্রেটারি সহ আমার প্রাণপ্রিয় সহকর্মী, আজকে আমি আজকে ঐতিহাসিক 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পায়, আমরা সেই অনুষ্ঠানে অপেক্ষমান। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমরা একসঙ্গে অনুষ্ঠানটি করি। তারপর আমরা বারবার বলব, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয় যে আমি দুঃখিত এই জন্য নই যে আমাকে এখানে একটা দায়িত্বশীল সূত্র থেকে বলা হয়েছে যে দুর্নীতিতে নিমজ্জিত, সেটা আমাকে মোটেও বিচলিত করে না। কারণ এই জাতীয় অভিযোগ আমি উপাচার্য 3.5 বছর তার আগে, যখন উপাচার্য হওয়ার সম্ভাবনা ছিল, তখন থেকে এই জাতীয় অভিযোগ আমি শুনতেই আছি। আমার বিরুদ্ধে আমার যে সবচাইতে বড় শত্রু সে বলতে পারবে না যে আমি প্রতিক্রিয়াশীল, সেরকমের অভিযোগও দেওয়া হয়েছিল আমি ভিসি হওয়ার আগে, এবং সেগুলো নস্যাৎ হয়েছে। সমস্ত নিন্দুকের মুখে ছাই দিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এবং সেই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। এইখানে এই কয়েকদিন আগেও একটি 500-600 পৃষ্ঠার বইয়ে সেখানে অনেকগুলো অভিযোগ দিয়ে সেখানে তারা সাইন করেন, সেখানে অভিযোগ দেওয়া হলো যে এই যে অনিন্দ্য সুন্দর ম্যুরাল বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেখানে স্থাপন হয়েছে এবং দেশে বিদেশে খ্যাতি অর্জন করছে, সেই ম্যুরালটি আপনারা শুনে রাখেন, সেই ম্যুরালটি নাকি আমি কোনোভাবেই করতে চাইনি, আমাকে তারা চাপে বাধ্য করে সেই ম্যুরালটি করেছে, অর্থায়নও তারা করছে। সুতরাং এটা আমি বললাম এই কারণে যে এই গোষ্ঠী কর্তৃক উত্থাপিত অভিযোগগুলোর প্রকৃতি এবং ধারণা হচ্ছে এই জাতি। আমার দুঃখটা অন্য জায়গায় যে আমাকে তারা হাজারবার বলে, কারণ একজন উপাচার্যকে এটা যারা মানে এস্টাবলিশমেন্ট বিরোধী চিন্তা তারা প্রথমে এটা বলবে, সেটা সত্য হোক বা না হোক। এটা আমার ভরসা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, উনি বলেছেন যে খবরদার এইভাবে বলে আমার সুস্থ যে বাহ বিশ্ববিদ্যালয় সেটি নস্যাৎ করবেন না, আপনার হাতে কোনো প্রমাণ থাকলে, আপনার হাতে কোনো প্রমাণ থাকলে সেই প্রমাণটি নিয়ে আসেন, সেই প্রমাণের অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ হয়। তাহলে এত করে নাটক লেখা বা মহাকাব্য লেখার তো কোনো প্রয়োজন নেই। আবার পাশাপাশি প্রমাণও রয়েছে, একদিকে হচ্ছে 500 পৃষ্ঠার মহাকাব্য, আর একদিকে হচ্ছে 1 পৃষ্ঠায় বলা হলো যে কাউকে কালো তালিকাভুক্ত করা হলো সিন্ডিকেট ডিসিশন, এরকম একটি কাগজে আমি মনে করি যে 500 পৃষ্ঠার এই ইয়ের চাইতে অনেক বেশি শক্তিশালী ডকুমেন্ট। আমার কষ্টটা হচ্ছে যে আমাকে নাড়তে গিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের কিছু মানে ওই ওই যে দস্তখতবিহীনটাতে একাধিক শিক্ষক আমার সহকর্মী যারা এই গত 15-20 বছরে তাদের সততার দৃষ্টান্ত স্থাপন করেছে, এই তপনের মতো লোক, তারপরে সাইদুর রহমানের মতো লোক, তারপরে রেজওয়ানের মতো লোক, এইগুলোকে তারা ইনক্লুড করেছে, করে আজকে সেটা যেহেতু স্বাক্ষর ছিল না ওইটা মানে রাবিশ ধরে নেওয়া যায়। ঠিক এইখানে খুব দুঃখজনক হলো যে দুটো স্বাক্ষর সম্বলিত, তার মানে দায়িত্ব স্বীকার করেই বলছেন, দায়িত্ব স্বীকার করে বলছেন যাদের নাম ব্যবহার করা হয়েছে, নাম ব্যবহার করেছে একজনের, স্বাক্ষর একজনের, এবং দুটো ক্ষেত্রে এই জিনিসটি প্রশ্নের আগে আমি যার নাম ব্যবহার করা হয়েছে তার একজনের সঙ্গে আমি ফোন দিয়েছিলাম, উনি বললেন যে না ভিসি মহোদয় আমি তো এটা কিছু জানি না, আমার তাহলে যারা স্বাক্ষর দিলেন তারা তো নামও দিতে পারতেন, তারা নাম দিলেন না স্বাক্ষর দিলেন, শুধু এটা আমি ওন করছি। তখন আমি দেখলাম যে ঠিক আছে, আমি আমার সহকর্মীদের বললাম যে গুরুতর কিছু অভিযোগ নিয়ে এসেছে, আমার কষ্ট হচ্ছে যে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বরাবরের মতো যেটা বলেছি যে আমি আমার এই ক্ষমতার প্রতি কোনো মনে, আমার বিরুদ্ধে যে কোনো একটি অভিযোগ যদি অর্ধেকও প্রমাণ করা যায়, আই রিপিট, যদি অর্ধেকও প্রমাণ করা যায় এখান থেকে সাদা কাগজে রেজিগনেশন সিগনেচার করে আমি চলে যাব। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে যে যারা এই যে উনি আমার সহকর্মী প্রফেসর সালেক, তাকে 30 বছর ধরে চিনি, 12 লক্ষ টাকা তসরুফ হলো, ওখানে উনি 12 লক্ষ টাকা পানি, তাহলে এই রকমের রম্য রচনা তৈরি করে, কাল্পনিক মনগড়া কাহিনী তৈরি করে, তাহলে এরা কি চায়? এরা চায় যে এই বিশ্ববিদ্যালয়ের যে কালো ঐতিহ্য দীর্ঘকাল থেকে যে এখনো কোনো উপাচার্য টান ফুলফিল করতে পারেনি, যেটা নিয়ে জাতির অনেক আক্ষেপ রয়েছে, যে এটা কেমন,
যে একটা লোককে তো তার ইনিংসটা খেলতে দিতে হবে, ওনার 50 ওভার উনি খেলবেন, এই 50 ওভারে উনি যত কম রান করে সেটা তো আপনার লাভ, যারা প্রতিপক্ষ তাকে আমরা কম রানও করতে দিচ্ছি, তাহলে এটা তো ঠিক যে উনি ওনাকে তার জায়গায় করতে দেওয়া হচ্ছে না। এবং কখন করতে দেওয়া হচ্ছে না, যখন এই বিশ্ববিদ্যালয়ে গত 3.5 বছর এই ফিরিস্তি আপনারা জানেন যে গত 30 বছর 27 বছর একদিকে ধরতে হবে, 3.5 বছর একদিকে কি ইনফ্রাস্ট্রাকচার। আজকে সকালে যখন আপনারা আসেননি, আমি প্রথমে আমি একটা ক্লাস নিতে গেছি, আমি ক্লাস নিই নিয়মিত, কারণ আমি মনে করি যে একজন সিনিয়র শিক্ষক হিসেবে আমি ক্লাস নিই আমার দায়িত্বের প্রকাশের চাইতে মনে হয় যে আমি এখন বিষয়গুলো যেরকম জানি, যেভাবে এক্সপার্টিস এসছে আমি ওনার সঙ্গে কথা বলি, এটা অন্য কোনো নতুন শিক্ষক কিন্তু ওটা কখনই করতে পারবে না। আর ছেলেমেয়েরা খুব বোগ্রাসে গেলে তো এদের যেই যে ক্ষুধা ক্লাসের জন্য, সেটার জন্য আমি প্রতিদিন ওখানে গিয়ে ক্লাস নিই। ক্লাস নিয়ে আসার পরে এইখানে এসে দেখলাম যে এখানে আমাদের প্রফেসর কামালউদ্দিন আসছিলেন, উনি এসে খুব আনন্দ প্রকাশ করলেন যে তাকে একটি পিএইচডি আমি দিয়েছি, বিদেশি ছাত্র, উনি বললেন যে এরকম ছাত্র আমরা জীবনে পাইনি, এত অসাধারণ, এবং সে তার ফুল একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে এসেছে। এবারে আমরা 6 জন বিদেশি ছাত্র এবং এবারে আমাদের 144 জন যাচ্ছে হচ্ছে ইয়ের 3টা বিশ্ববিদ্যালয়ে, তার কি প্রতিদিন নতুন 50 জন বিদেশি ছাত্র লেখাপড়া করছে। এখানে 10টি 10-তলা বিল্ডিং কাজ শুরু হয়েছে, 11টি বিল্ডিং এর সর্বোচ্চ সম্প্রসারণের কাজ হয়েছে, সকল দিক থেকে এটা আমি নিজে ওইভাবে বলতে চাই না, সময় অনুযায়ী বলব। এই সময়ে যারা মনে করছেন যে কিছু হয়নি এবং এই আগামী 6 মাসে আমাদের হয়তো একটা অচরায়তন সৃষ্টি করার পায়তারা থেকে সেটা করছেন, তাদেরকে আমি অন্তত মানে কি বলবো বিশ্ববিদ্যালয়ের দোহাই দিয়ে বলি যে কোনো যদি অভিযোগ থাকে নিয়ে এসে প্রমাণ করে আমরা ব্যবস্থা নিই, কিন্তু এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি কাদা ছড়াছড়ি ইত্যাদি না করে আপনারা দয়া করে আমাদের সামনে চলে আসেন। আর আপনাদেরকেও আমি বলতে চাই, আমরা 100% কোনো মানুষ পারফেক্ট নয়, তবে এই প্রশাসনের সময় 3.5 বছরে 37 জন তাদের অপকর্মের জন্য সাজাপ্রাপ্ত হয়েছে, পূর্ণ চাকরি চ্যুতি থেকে শুরু করে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী অসংখ্য শাস্তি, যাদেরকে যাদের টিকিয়ে স্পর্শ করার সাহস অতীতের প্রশাসন দেখাতে পারেনি, চিফ ইঞ্জিনিয়ার তাদেরকে অবলীলায় আমরা এখান থেকে তাদের অভিযোগ প্রমাণ করে সিন্ডিকেটের মাধ্যমে বাদ দিয়ে দিয়েছি। সুতরাং আমরা এখনো শেষ পর্যন্ত এই দৃঢ়তা আমাদের আছে, যারা অভিযোগগুলো তুলেছেন তাদেরকে আমরা বাধ্য করাবো এর সপক্ষে প্রমাণ করার জন্য যদি ব্যর্থ হয়। এবং আমাদের এই প্রশাসন চলতে গেলে অনেক সময় অনেক জিনিসকে মানে গুরুত্ব বিবেচনায় করতে হয়, তো আমরা এখন আজকে মনে করেছি যে আমাদের প্রতিটি অপকর্ম আমাদের সামনে নিয়ে আসতে হবে, অপরাধ কখনো তামাদি হয় না, যেটি 5 বছর আগে হয়েছে 7 বছর আগে হয়েছে, প্রয়োজনে সেই সকল অপরাধ সামনে নিয়ে এসে আমাদের আমরা শুধুমাত্র একটা সুষ্ঠু এখানে সুন্দর পরিবেশ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা বিশ্ববিদ্যালয় আমরা দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং আপনারা পাশে আছেন, আপনারা থাকবেন, আমাদের আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এবং আমরা এই প্রশাসনের যে 3 জন এটি আমরা আজকে আবারও বারবারের মতো প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করব, ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা সম্পূর্ণ সাম্প্রদায়িকতা মুক্ত করব, আমরা জঙ্গিবাদ মুক্ত করব, মাদক মুক্ত করব এবং সন্ত্রাস মুক্ত করব। আজকে 1 ঘন্টার জন্য গত 3.5 বছরে মুক্ত করে দাঁড়ায়নি প্রশাসন, প্রতিদিন 30-40-50টা পরীক্ষা হচ্ছে, ক্লাস হচ্ছে। এই অবস্থায় যদি আমরা আজকের এই পবিত্র দিনে আজকে 7ই মার্চে আমরা যদি মনে করি যে এই রকমের কল্পকাহিনী দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আমরা প্রতিহত করার চেষ্টা করব, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমি অনুরোধ জানাই, আমি প্রত্যাশা করি যে তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, আর না হলে আমরা সমবেতভাবে এই অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, এবং আমরা জয় আমাদের অনিবার্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আবারও বসব, আমরা 3.5 মার্চের প্রোগ্রাম করে প্রয়োজনে আবারও বলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক ইসলামী বিশ্ববিদ্যালয়।